हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पार्थ टूर एंड राइडिंग ब्लॉग। ताले बंधुरा आज के वेस्ट बेंगल श्रीरामपुर मैं हुगली डिस्ट्रिक्ट श्रीरामपुर राजबाड़ी ते हमें आज के ब्लॉगिंग आज के तीन बंधु मिले आज सब साइकिल नहीं आज हमारे सब सामने दो जन आज तीन बंधु मैंने अरिजित कुंडू सामने हे सौरभ दास। चलो जावा जा राजबाड़ी एन तीनजने मिले दुखाना साइकेले जाबो श्रीरामपुर राजबाड़ी। तो सामने देखते दो छाबड़ी जाच्छे देखे बोझा जाच्छे तुम्हारा देखे बुझते ही पारछो ओरे बाबा पूरा एकदम छाबड़ी गिड़ी मारछे रास्ताय बेंके गेल ओइदिके। तोमादेरके आबार श्रीरामपुर राजबाड़ी गेटे गिये देखा होच्छे तोमादेर साथे। तीनजने एखन जाच्छे এই সবে আমাদের এখানে একটা জায়গা আছে আমরা ওইদিকে পৌঁছলাম এটা জায়গার নাম হচ্ছে সিদ্ধেশ্বরী তলা। এখানে মা সিদ্ধেশ্বরীর মূর্তি আছে একটা মানে মন্দির সমেত মূর্তি আছে। এখানে এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির। এখন দরজা বন্ধ আছে তাই তোমরা দেখতে পাচ্ছ না। এর পিছনে একটা অনেক পুরনো বট গাছ বলতে গেলে অনেকই বহু বছর অনেক बोलते गले 100 बचर हो गए गाचार तरह कम तो बेसि तो कम नये। चलो एक बार ओखने गए देखा हम बंधुरा चले गलम श्रीरामपुर राजबाड़ी पीछे एंट्रांस तो भेतरे ढुकब। चलो भेतरे ढुका जा बंधुरा जातरे जा दुर्गा पूजा है भेतर टाइम तो भेतरे जा चले जावा जा। चले एलाम एखन ठीक भीतरटाते दुर्गा पुजो दुर्गा मूर्तिरा बसे पुजोटा एखाने हय। भीतरे ठाकुर मूर्ति रखा आछे तोमरा ठीक देखते पाच्छो राधा कृष्णेर मूर्ति रखा एखाने। বাড়িটা আনুমানিক 350 বছরের যখন বাংলার নবাব ছিলেন আলিমর্দি খান তখন এটা তৈরি হয়েছিল। তারপর আস্তে আস্তে এটা বড় হয় বিভিন্ন থাম থেকে শুরু করে চাঁদনি সব কিছু হয়। 1200 বছর পুরনো এটা। এই 1200 বছরে রাধা মাধব এখানে না এখানে 350 বছর এখানে রাধা মাধব 350 হ্যাঁ আগে বিষ্ণুপুরে এই বাড়িটা কত বছর মানে রাজবাড়ি আনুমানিক 350 বছর এটা হচ্ছে 350 বছরের পুরনো একটা রাজবাড়ি। তাহলে আমরা এখন পরের দিকটা যাই বন্ধুরা। আমরা এখন যাচ্ছি হচ্ছে উপরে এখানে ঠিক আমরা উপরে উঠছি এর পিছনে আমার বন্ধুরা আসছে দুজনে। পুরো পুরোটাই উঠে গেলাম একদম। এখানে অনেকগুলো রুম আছে এখানে देखते ही पाच पुरो भर चले गलम एन मैं ऊपरटा गलम एर पर छाद आदे उठते पर जानी ना मन हम उठते पर
তাহলে আগে এই জায়গাটাই ঘুরে দেখি একটু। এটা দিয়ে বোধহয় ছাদে ওঠে রাস্তাটা দিয়ে। আমরা এখন এলাম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এখানে শ্যুটিংয়ের জন্য মানে ভিডিও কর ভিডিও আর ফটোগ্রাফির জন্য কজন এসছে নিচে করছে এরা। সবার সাথে একটা কথা বলে দিই, আমার ভিডিওটাকে লাইক করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাও টিপে দিও, তাহলে আমার ছাড়া যত ভিডিও আছে সেগুলোর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে ঢুকবে। ট্রেন্ড এখানেই, এখানে দরজা আছে, ওই পাড়ে যেতে পারবো না, তোমাকে তাও অনেকটা দেখানোর চেষ্টা করছি। ওটা অনেকটাই পুরনো ওই দিকটা, যাওয়া তো যাবে না। এখানে বোধহয় আন্ডার কনস্ট্রাকশন, বোধহয় এটা তাও মেনটেন্যান্সের জন্য বোধহয় আন্ডার কনস্ট্রাকশন ওই জায়গাটাকে রেখেছে, যেতে দিচ্ছে না। চলো আমরা আবার ওই দিকে যাই, তারপরে আমাদের ছাদে উঠতে পারি এবার। আমরা তো এখন সেরকম মানে রাজবাড়ির ছাদে উঠতে পারলাম না এটায়, কারণ রাজবাড়ির ছাদে এখনও কন্ডিশন খারাপ, এখানে মানে ছাদের কন্ডিশন খারাপ, এত বছর পুরনো, যেহেতু তোমরা বুঝতেই পারছো কতখানি খারাপ কন্ডিশন হতে পারে। তো আমরা এই পিছনটায় নেই লনটা একটুখানি ছবি তুলে নিই কিছু, তারপরে যাই। দেখতেই পাচ্ছি এখানে দালানটা কতখানি বড়, এখানে ঠিক এটার মাথায় একটা শেডিং পয়েন্ট করা আছে, মানে বড় পিলারগুলো দিয়ে এই পুরো শেডিং পয়েন্টটাকে আটকানো এখানে পুরো, তোমরা বুঝতেই পারছো সেটা। তোমরা ছাদে উঠতে পারলাম না, ছাদের কন্ডিশন এখন খুবই খারাপ। তোমাদেরকে আমি পরে যদি কোনো আবার সুযোগ পাই তোমাকে ছাদটা এসে ভিডিও করে দেখাবো তোমাদেরকে। তাহলে একটুখানি ছবি তুলে নিই, তারপরে ছবিগুলো ইউটিউবে একটু আপলোড করে দেবো, আমি দেখে নিও। আমাদের এখন শ্রীরামপুর রাজবাড়ি ঘোরা হয়ে গেছে, তাহলে এই ব্লগটা শেষ হচ্ছে এখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে।